দেখেন, একটা তো হচ্ছে পরিসংখ্যানের হিসাব যে আওয়ামী লীগ কয়টা আসন পেল। তবে আমার মনে হয় যে সবচেয়ে বড় অর্জন এই নির্বাচনের দিকে যদি আমরা তাকাই, সেটা হচ্ছে নির্বাচন কমিশনকে যদি সেই ধরনের সুযোগ দেওয়া হয়, তাদেরকে যদি সেই ক্ষমতা দেওয়া হয় এবং তাদের যদি সহযোগিতা করা হয়, তাহলে তারা অবশ্যই একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে পারে। বিএনপি যদি এই নির্বাচনে আসতো তাহলে সেটা ভালো হতো, সব দল যদি থাকতো, বা তারা আসেনি এবং সেটা মানে একটা অতীতের একটা পর্ব। তবে নির্বাচনের দিন আমরা লক্ষ্য করেছি যে একেবারে সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং যারা ভোট কেন্দ্রে গিয়েছে তারা কিন্তু তাদের ভোটের অধিকার থেকে কোনোভাবেই বঞ্চিত হয়নি, তাদের কোনো বাধা দেওয়া হয়নি। সুতরাং আমরা যখন আন্তর্জাতিক সম্প্রদায়ের কথা বলি বা আমাদের যে উন্নয়ন সহযোগীদের কথা বলি, নির্বাচনের দিন যা হয়েছে এবং সার্বিকভাবে বিএনপি অংশগ্রহণ করে নাই সেটা ছাড়া, কেন বিএনপি অংশগ্রহণ করে নাই এটা ছিল তাদের নিজস্ব একটা সিদ্ধান্ত। আওয়ামী লীগ তো তাদের বলে নাই যে তোমরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, বা নির্বাচন কমিশনও বলে নাই, তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা এই প্রক্রিয়া থেকে সম্পৃক্ত ছিল না। সুতরাং নির্বাচনের দিন যেভাবে নির্বাচনটি আপনার সার্বিকভাবে পরিচালিত হলো এবং নির্বাচন কমিশন প্রথমবারের মতো আমি মনে করি যে সিদ্ধান্তগুলো নিয়েছে, ধরুন ওসি, ডিসি, এসপি, তারা কিন্তু যাদেরকেই বলেছে তাদের ট্রান্সফার করা উচিত, পরিবর্তন করা উচিত, সরকার সেটা করেছে। তারা সেনাবাহিনী চাইলো, সরকার কিন্তু সেখানে সেনাবাহিনী দিয়েছে। সো আগামী দিনের জন্য কিন্তু এটা একটা মডেল যে নির্বাচন কমিশনকে যদি আমরা সত্যিকার অর্থে সেই ক্ষমতাটা দেই এবং সরকারের মধ্যে যদি আন্তরিকতা থাকে, তাহলে বাংলাদেশেও আমরা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন করতে পারি এবং এটা সারা বিশ্বের জন্য আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ একটি বার্তা।